হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আপনাদের জানাবো যে বিরুদ্ধ ভোজন বিরুদ্ধ ভোজন আপনারা অনেকেই জানেন যে কী কী খাবার খেলে বধ হজম হয় হজম হয় না দেহের ক্ষতি হয় এই ধরনের কিছু যে খাবার কোন খাবারের সাথে কোন খাবার খেলে আমাদের শরীরে বিঘ্ন ঘটায় বা ক্ষতি হয় সেটা নিয়ে কথা বলবো তাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই একটি লাইক দেবেন আর শেয়ার অবশ্যই করে জানাবেন বন্ধুদের বা আপনাদের আত্মীয় স্বজনদের তারাও যাতে জানতে পারে কি খাবারের সাথে কি খাবার খাওয়া উচিত নয় তাহলে চলুন আজকে ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমেই বলি লবণ ও জল মিশিয়ে দই খাওয়াই উচিত কিন্তু দুধ দই একসাথে খাওয়া উচিত নয় মোটেও নুনের সঙ্গে দুধ বা শাকের সঙ্গে তিল বাটা খাওয়া একদমই উচিত নয় দুধের সঙ্গে মাছ গুড় মধু দুধ দিয়ে মাংস তেলে ভাজা পায়রার মাংস মস্কলাই, মধু দিয়ে পাক করা মাংস মূলা রসুন সজনে শাক খেয়ে তার সঙ্গে সঙ্গেই কিন্তু কোনোভাবেই দুধ খাবেন না তো এই ছিল ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ছোটো ছোটো টিপস পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ